ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার যেটা প্রশ্ন, আপনি বাড়ি থেকে বের হয়ে যান 11:40 দিকে, আর আপনাদের ওখানে জোহরের ওয়াক্ত শুরু হয় 12:00 দিকে, তেমন অবস্থায় আপনি 11:30 বা 11:40 জোহরের নামাজ আদায় করে নিয়ে বের হতে পারবেন কিনা, বা ফিরে জোহর পড়বেন কিনা আসরের সময়। তেমন অবস্থায় আপনাকে ফিরেই আসরের সময়ে জোহরের নামাজ আদায় করতে হবে, কারণ ওয়াক্ত যখন হচ্ছে না তখন নামাজটা আদায় করতে পারবেন না। যেহেতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ঢলে পড়ার পূর্বেই সফর শুরু করলে, অর্থাৎ জোহরের নামাজ নামাজের সময় হওয়ার আগে যদি সফর শুরু করলে, আসরের ওয়াক্ত পর্যন্ত জোহর বিলম্বিত করতেন এবং উভয় নামাজ একত্রে আদায় করতেন, আর সফর শুরুর আগেই সূর্য ঢলে গেলে জোহর আদায় করে নিতেন, অতঃপর সওয়ারিতে চড়তেন। বুখারী হাদিস নম্বর 1111। আরও হাদিস রয়েছে, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধে এরূপ করতেন, যখন তার স্থান আগের ত্যাগের পূর্বে সূর্য ঢলে যেত, তখন তিনি জোহর আসরকে একত্রে পড়তেন। যদি তিনি সূর্য ঢলার পূর্বে স্থান ত্যাগ করতেন, জোহরকে বিলম্ব করতেন যতক্ষণ না আসরের জন্য গন্তব্য স্থানে পৌঁছাতেন। মাগরিবেও তিনি এরূপ করতেন, অর্থাৎ রওনা হওয়ার আগে যদি সূর্য ডুবে যেত তাহলে মাগরিবের সময়ে তিনি মাগরিব ও এশা একত্রে আদায় করতেন, আর সূর্য অস্ত যাওয়ার আগে যদি বের হতেন তাহলে মাগরিবকে দেরি করতেন এবং এশার সময়ে গিয়ে মাগরিব ও এশা একত্রিত আদায় করতেন। আবু দাউদ এবং তিরমিজির বর্ণনা, মিশকাত হাদিস নম্বর 344।